আমার প্রিয় বন্ধুরা, আপনাদের আজকে যেসব ছোট ছোট প্রশ্ন আছে, তো সজীব সেই প্রশ্নগুলো আমাকে আপনাদের হয়ে জিজ্ঞাসা করবে। আপনাদের সুবিধা অসুবিধাগুলো, যে সমস্যাগুলো আছে, সেগুলোর উপরে ভিত্তি করে আমাদের এই প্রোগ্রামটা। ঠিক আছে সজীব, এবার প্রশ্ন করো দেখি। মন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে প্রশ্ন উত্তর পর্বে আমরা এসেছি, আপনাদের প্রশ্নগুলো নিয়ে আজকে কথা হবে। প্রথমে এক ভাই প্রশ্ন করেছে যে, দাদু, IBS এর সমস্যা চিরতরে দূর করার জন্য উপায় বলুন দয়া করে। হ্যাঁ, IBS তাড়াতে কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে, আমরা এর আগে বলেছি উত্তরে, সকালবেলা প্রত্যেকটা দিন উষ্ণ গরম পানি পান করা বাধ্যতামূলক। এটা প্রত্যেকটা দিন 2-3 গ্লাস করে পান করতে হবে। তারপরে বিশেষ একটা উপায় বলেছি যে, প্রত্যেকটা দিন নিম পাতা, 4-5টা নিম পাতা ও 1 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ ভালো করে চিবিয়ে খেতে হবে। আর যে কারণে IBSটা সৃষ্টি হয়েছে, এটা উল্টাপাল্টা জীবনযাত্রা পরিচালনার ক্ষেত্রে, এই ক্ষেত্র নিয়ে একটা মানুষ যদি সঠিকভাবে জীবনটা পরিচালনা করে, বা অতিরিক্ত তৈলাক্ত মাছ মাংস ডিম বা তেলে ভাজা জাতীয় খাদ্য, আধুনিক যত রকম খাদ্য, এই খাদ্যগুলো তা খাওয়া উচিত নয়। এগুলো সম্পূর্ণ বর্জন করে আমরা উপায় এর আগেও বলেছি, সাবুদানা সকালবেলা শুধু কিছুক্ষণ 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে যদি সিদ্ধ করে সেটা সামান্য একটু লবণ দিয়ে গ্রহণ করা যায় সকালের নাস্তা বা টিফিনটা, এতে হবে কি পেটটা ঠান্ডা থাকবে। আর আঙ্কেল, এর জন্য কিন্তু অনেকে ম্যাক্সিমাম এলোপ্যাথি ওষুধ খাচ্ছে, আর এখানে কথা হচ্ছে IBS বলতে মনে হচ্ছে যে IBS কি বা কি একটা হয়ে গেছে। এইটাই মানে ব্যাপারটা হচ্ছে যে, একটা মানুষের সম্বন্ধে একটা ধারণা নাই। এখনকার ব্যাপারটা হচ্ছে যে, ইংরাজি শব্দটা এটা রুগীরা জানেন না। হঠাৎ করে যদি বলা হয় যে IBS হয়েছে আপনার, আসলে তো পেটের সমস্যা। ব্যক্তির জীবনের যাত্রাকে এক মানুষ কিন্তু সবাই জানছে না যে কে কি খাচ্ছে না খাচ্ছে, এটা মানুষের জীবনের ধারণা নেই। সাধারণত দেখা যাচ্ছে বাড়িতে যেটা খাদ্যটা হচ্ছে সেটা খাচ্ছে, রাস্তা দেখা গেল পরেটা খাচ্ছে। এই যে পরেটা খাওয়া, যে তেলে ভাজাটা খেলে পেটের কত ক্ষতি হয়, এটা কিন্তু জানেন না, বহু মানুষ জানেন না, কিন্তু অবলীলাক্রমে খেয়ে নিচ্ছে। জীবনটা সহজভাবে নিতে পারছে কিন্তু ওই খাদ্যগুলো গ্রহণ করা বলে, হয়তো সকালবেলা বাড়িতে খেলেন না, বাইরে এসে হোটেলে খেলেন বা ফুটপাতে রাস্তার ধারে তারা খাচ্ছে। এই যে বাইরের খাবারগুলো, এটা তো নোংরা খাবার। দ্বিতীয়ত তেলে ভাজা, কি তেলে ভাজা হচ্ছে, কতদিনের তেল, পোড়া তেল, এই যে খেয়ে পেটের তো যখনই গেল তার কিন্তু রোগ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মিষ্টি খাওয়ার ইচ্ছে হলো, কিন্তু মিষ্টি ক্ষতিকারক, ভয়ঙ্কর ক্ষতিকারক, কারণ গ্যাস সৃষ্টি হচ্ছে। এই যে আস্তে 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 খেতে 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 পায়খানা ঠিক মতো হচ্ছে না, পেট ব্লক হয়ে যাচ্ছে, এই আস্তে আস্তে এই যে জীবনটা উল্টাপাল্টা চলার ফলে, প্রত্যেকটি দিন যদি মল নিষ্কাশন না হয়, যাদের দিন যেটা খেয়েছি সেটা 24 ঘন্টার ভিতরে যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাতে কিন্তু তার রোগটা কিন্তু জমাট বেঁধে গেল। এই জমাটের ক্ষেত্রে কিন্তু তাকে বলছে যে IBS হচ্ছে। আরেকজন লিখেছে আঙ্কেল যে, যোগব্যায়ামের দ্বারা যে সমস্যার সমাধান হয়, এটা তো অনেক ধীরে ধীরে, এটা তো মানে এত ধৈর্য ধরে দাদু করতে করলে অসুবিধা মনে করছি, সহজ কিছু আছে কিনা দ্রুত যাতে শুরু। মানে ব্যাপারটা হচ্ছে, রোগটা তো একদিনে সৃষ্টি হয়নি, রোগটা সৃষ্টি হয়েছে বহু দিনে। তো রোগটা যত পুরাতন হয়, যোগটা একটু সময় নিয়ে করতে হয়, তাহলে কিন্তু পুনরায় সেই শক্তিটা ফিরে আসে তাকে। সেই যৌগিক প্রক্রিয়া, যে খাদ্যগুলো গ্রহণ করতে বলেছি, যে তেল লবণ মিষ্টি ছাড়া খাদ্য যদি খায় সেই ব্যক্তি, তার রোগ আস্তে আস্তে নির্মূল হতেই থাকবে। কারণ আমরা তো আধুনিক স্টাইলে খাদ্য খাচ্ছি, আধুনিক স্টাইলে খাদ্যগুলো আউট করতে হবে। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, বাজে সবথেকে রাবিশ খাদ্য, এটা খেলে পেটের লিভারটাই নষ্ট হয়েছে। লিভার তো মূল শক্তির ধারক বাহক, সেই লিভারটা যদি ড্যামেজ হয়ে ফেলে তখন তো একটা মানুষ রোগ ভুগবে, তখন মানসিকতা দুর্বল হচ্ছে। দ্বিতীয়ত, অ্যালোপ্যাথি ওষুধ যত বেশি গ্রহণ করছে তার তত ডিসঅর্ডারের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু এই তো ব্যাপার। একজন লিখেছে, দাদু আপনি কোন জায়গায় থাকেন? দাদু থাকে পাবনাতে। আবার আরেকজন লিখেছে, আলমগীর হোসেন লিখছে,
দাদু আমার পেটের ভিতর বুট বুট ডাকে, আপনার দেওয়া যোগ করি কিন্তু ভালো হচ্ছে, ভালো হচ্ছে না, গরম পানি খাই, পায়খানা হয় কিন্তু পেটে বুট বুট ডাক। বুট বুট ডাক তো সে পুরাতন ময়লাগুলো রয়ে গেছে, পুরাতন ময়লাগুলো যতক্ষণ না বেরোচ্ছে ভিতরে বাবলস মানে বায়ু আছে অত্যাধিক, সেই পেটটা তো এখান থেকে মলদ্বার পর্যন্ত কম লম্বা না, ইন্টেস্টাইনে অনেক কিচিমিচি ছোট ছোট নাড়ি আছে, হ্যাঁ সেই নাড়িগুলোর ভিতরে ব্লকেট হয়ে যায়, সঠিকভাবে ক্লিয়ার হয় না। মাঝে মাঝে হবে কি, একটা দিন যদি রেস্ট দেওয়া যায় অর্থাৎ উপবাস বা রোজা, সেই দিন শুধুমাত্র উষ্ণ গরম পানি আর ফলের রস এটা গ্রহণ করে আবার খাওয়ার ভিতরে খাওয়া যেতে পারে, শুধুমাত্র সাবুদানা ভিজিয়ে রান্না করে ওই দিন, শুধু ওই দিনটা ওইগুলোই যাবে। যাওয়ার পরে হবে কি, ময়লাটা আস্তে 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 নিম্নমুখী হবে, এর সাথে যোগ করা হচ্ছে, এক্সারসাইজ করা হচ্ছে, প্রাণায়াম করা হচ্ছে, এর দ্বারা হবে কি বুকে ফুসফুসে যখন অক্সিজেনটা বেশি নেওয়া হচ্ছে তখন নিম্নগামী হবে ওগুলো, আস্তে আস্তে পরিষ্কার হবে পুরাতন ময়লাটা। ইমন খান লিখছে, দাদু শাক আমার অনেক ভালো লাগে, শাক দুধ আমার হজম হয় না, খেলে উদ্যোগামী গ্যাস হয়, খাবার খাবার বের হয়ে যায় গলা দিয়ে, মানে উদ্যোগামী গলায় চাপ গেলে কিন্তু অনেকদিন আমি নিজে, কারণ হচ্ছে যে উদ্যোগামী গ্যাস হওয়ার মূল কারণই হচ্ছে পেট পরিষ্কার তার হচ্ছে না, সঠিকভাবে মল নিষ্কাশন হচ্ছে না, প্রতিদিন পায়খানা হচ্ছে বলছে যে আমার পায়খানা ঠিক হচ্ছে কিন্তু একদম ক্লিয়ারলি পরিষ্কার না হওয়া পর্যন্ত ওই ঊর্ধ্বমুখী বায়ুটা হবে। ঊর্ধ্বমুখী বায়ু যখন হচ্ছে তখন আমাদের যোগ ব্যায়াম দেওয়া হয়েছে শ্বাসক্রিয়া, যেটা প্রাণায়াম গুলো করতে বলা হয়েছে, তাহলে হবে কি বুকের এই সেকশনটা এইটা ফুসফুসের দ্বারা যখন অক্সিজেন বেশি না হচ্ছে তখন নিম্নগামী হবে, ঊর্ধ্বগামী আস্তে 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 চলে যাবে নিম্নগামী। ফলে যোগ ব্যায়াম দেওয়া হয়েছে, যোগ মুদ্রা দেওয়া হয়েছে, পবন মুক্তাসন, পবন মানে বাতাস, সেই পবন মুক্তাসন যাতে গেলে তখন বায়ুটা পাস হবে নিম্নগামী হবে কিন্তু এটা করতে বলা হয়েছে। তারপর দ্বিতীয়ত বলা হয়েছে যে ধনুরাসন, ধনুরাসন করলে পেটের উপর দিকে চাপ পড়ছে তখন নিম্নগামী হচ্ছে বায়ুটা, এই যোগগুলো করতে বলা হয়েছে, বলে করলেই আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সহজ অবস্থায় আসবে। আচ্ছা আর একজন প্রশ্ন করেছে আনোয়ার হোসাইন, স্যার আমার সিমেন্স এর কালার হালকা রেডিশ, রেডিশ মানে অ্যাঙ্গেল বোঝাচ্ছে লাল, হতে একটু লালচে কালার হতে পারে আর কি, মানে বয়স এজ হচ্ছে 45, কিভাবে মুক্তি পাবো? কালারটা নিয়ে তো ফ্যাক্ট নয়, ফ্যাক্টটা কি আসলে মনের ব্যাপার, এটা কথা হচ্ছে বীর্যের ঘন বা পাতলা এগুলো হতে পারে নিয়ে ধারণা করতে নেই, কিন্তু কোনো উপসর্গ আছে কিনা এটা বিষয়ের উপরে। তারপরে দেখা যায় অনেকে এই প্রশ্নগুলো করে এইভাবে যে যেমন একজন এসে দাদু আমার বোনের প্রচুর মাথা ব্যথা হয় ঠিক হচ্ছে না, এর কোন সমাধান বলতে পারবেন? মাথা ব্যথা তো অনেক কারণ থাকে, মাথা ব্যথার কারণে তো শেষ নেই, সে যদি বহুক্ষণ লাইটিং এ কাজ করে, যা যদি কোনো কম্পিউটার পরিচালনা করে বা মোবাইল আজকাল পরিচালনা করে, তাতে হয় কি পানির ঘাটতি হয় ব্রেনে, আর এই সময় চৈত্র মাস এখন একটু পানি বেশি সাপ্লাই দিতে হয় শরীরে, দ্বিতীয়ত মেয়েরা কিন্তু পানি গ্রহণ করে কম, প্রায় ক্ষেত্রেই দেখা যায় একটু পানি বেশি খেতে হবে, এই যে আমাদের প্রাণায়াম দেওয়া হয়েছে ভ্রামরী, আর প্রত্যেকটা দিন সঠিক নিয়মে যদি সকালবেলা উষ্ণ গরম পানি পান করে এবং খাদ্যটা সঠিক খাদ্য খায়, প্রত্যেকটা দিন যদি ঠিক মতো মল নিষ্কাশন হয় তাহলে ঊর্ধ্বগামী বায়ুটা থাকবে না, প্রত্যেকটা সঠিকভাবে মল নিষ্কাশনের যদি না হয় তার ফলেই কিন্তু নানা রকম রোগ হয়, তার জন্য একটু প্রাণায়াম করতে হবে। তারপর মেহেদি হাসান লিখছে, দাদু আমার যে শ্বাসকষ্ট হয় সবসময় আর বুকে জ্বালা করে, পেটে জ্বালা করে, বমি বমি ভাব, আমার ইকো সাইকোলজিস্ট ডাক্তার নাকি মেডিসিন ডাক্তার, মানে সাইকোলজিস্ট মানে মানসিক ভাবেও নিয়ে গেছে উনি, আবার এই মেডিসিন ডাক্তারের বিষয়ে মানে কোন ডাক্তার দেখাবো সেটাও বলতেছে, তো ডাক্তারের সেক্টরটা যোগ সেক্টর দুটো দুই জিনিস, আমাদের তো এটা যোগ, আমরা যোগের সাথে ব্যাপার, আমাদের তো কোনো ডাক্তারি পরিভাষা দিয়ে আমরা এটা, হ্যাঁ একটু বলতে চাই সাথে যে ডাক্তারি সেক্টরটা হচ্ছে আলাদা জিনিস, আলাদা ব্যাপার, আর যদিও দুটোই শরীর ভিত্তিক কিন্তু এখানে ডাক্তারি কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, এই কারণেই যে এখানে কোনো ডাক্তার নেই, এখানে হচ্ছে এখানে শুধু যোগ ব্যায়ামের মাধ্যমে যে পদ্ধতিগুলো আছে, যে প্রসেস গুলো আছে, এই প্রসেস গুলো দেখায়, বিশেষ করে কিন্তু দেখা যায় আমাদের ম্যাক্সিমাম মানুষের পেটেরই সমস্যা, এখান থেকে তো নানা কিছু বিস্তার হয়, তো এই জায়গাতেই কিন্তু ফোকাস করা হয়েছে মেইনলি,
আর সেখানেই বিভিন্ন যোগ ব্যায়াম কায়দা করে কিন্তু এই জিনিসটা আমাদের দেখানো হয় নানান ভাবে, বিভিন্ন ভাবে যোগগুলো দেখানো, যেগুলো আঙ্কেল দেখায় বিভিন্ন আদি প্রক্রিয়াগুলো আর কি, যেগুলো আছে সেখান থেকে আর কি এই বিষয়গুলো আসছে। তো এখান থেকে অনেকে আরোগ্য লাভ করতেছে, ভালো ফল পাচ্ছে, এই জন্যই আমাদের এই চ্যানেলটা। ওকে, একটি কমন প্রশ্ন সব সময় করা হয় এটা, যে প্যানিস বড় করার বিষয়গুলো নিয়ে, প্যানিসের নিচের দিকে বাঁকা এবং দুর্বল, এটি করলে কি এই সমস্যা, মানে একটি যোগ ব্যায়াম যেটা দেখানো হয়েছিল ওটা করলে এটা যাবে কিনা, এটা বলে দেখছে। ব্যাপারটা হচ্ছে প্যানিসের সমস্যা তো ব্যক্তি পদ অভ্যেসে, তারা বিশেষ করে হস্তমৈথুন যারা করেন, এতে হয় কি সেক্স নার্ভটা দুর্বল হয়ে পড়ে, দুর্বল হওয়ার ফলে একটু প্যানিসটা বাঁকা হয়ে যায়, তারপরে যখন অসুবিধা বা সমস্যা ফিল করে তারা, তখন আমার কাছে প্রশ্ন করে, কেউ বলে আঙ্কেল, কেউ বলে দাদু আমার প্যানিসটা বাঁকা হয়ে গেছে, কেউ বলছে অন্ডকোষ, এই যে অন্ডকোষের সমস্যা সবকিছু তো এইটা লিঙ্গ বা যৌনাঙ্গ সেক্টর, যৌনাঙ্গ সেক্টরে একটা জিনিস কি, একটা মানুষ শিশু অবস্থায় এসছে, তখন শরীরের ভিতরে সেই জীবনী শক্তিটা এলো, তার মনের ভিতরে একটা সেন্সিটিভিটি আসে সেক্সের বা স্ত্রী সংসর্গে উপসর্গ হওয়ার জন্য একটা ভাবনা আসে মনে, এটা প্রকৃতিগত স্বভাব, এটা সবারই আসবে, কিন্তু সেই নিয়ে অতিরিক্ত উত্তেজিত হয়ে একটা ছোট্ট একটা শিশু, একটা প্যানিসটা একটা শিশু বাচ্চা, শিশু বাচ্চা, তারপর যদি অত্যাধিক ঘাঁচানো যায় তাহলে ওই নার্ভটা দুর্বল হয়ে বলে, এটার প্রতি তো অত্যাচার করা হচ্ছে, যখন অত্যাচার তো হচ্ছে তার কি শরীর দুর্বল হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো এইটা পরে আমরা যোগ দিয়েছি, যোগের দ্বারা কিন্তু অনেকটা মুক্ত হয়, কিন্তু তাকে তো ধৈর্য ধরে শিখতে হবে সেগুলো। আঙ্কেল, এই ইয়াতে একজন লিখছে, এমডি মাজহারুল ইসলাম মামুন লিখছে, দাদু ভাই বর্তমান বিজ্ঞান তো বলে হস্তমৈথুন করলে কোনো ক্ষতি হবে না, তবে অতিরিক্ত করলে ক্ষতি হবে, যে কোনো কিছুই অতিরিক্ত করলে যেমন ক্ষতি, মোট কথা তাদের কথা হলো হস্তমৈথুনে কোনো ক্ষতি নেই। আধুনিক বিজ্ঞান তো কত কিছুই জানে, কিন্তু দেখা গেল পৌরাণিক বিজ্ঞান যদি না থাকতো আধুনিক কবে বিলুপ্ত হয়ে যেত, আধুনিক এই যে আধুনিক স্টাইলে তোমরা বলছো চিকিৎসা বিজ্ঞান দেখাচ্ছে, এরকম আমার কাছে অনেক কিছু আসে, যেন আমি বলছি যে চিকিৎসা বিজ্ঞান অনেক পরীক্ষা করেছে কিন্তু রোগ ধরতে পারে না, তার রোগই ছাড়ে না, এগুলো আধুনিক বিজ্ঞানের কথা না, এইটার উপর ভিত্তি করে যদি আধুনিক যদি সুন্দর হতো তাহলে সেই রোগটা নির্ণয় করা যেত সঠিকভাবে, ঔষধটা প্রয়োগ করলে তার রোগটা নির্মূল, আজ পর্যন্ত কোনো দেখা যাচ্ছে যে গ্যাসের বড়ি গিলেই যাচ্ছে কিন্তু রোগ আর সারে না, কিন্তু যোগের দ্বারা রোগ নির্মূল হয় এবং এক্সারসাইজের দ্বারা শরীর সতেজ হয়, কিন্তু দুই একটা বোতলে ভিটামিন খেলে পরে কিন্তু শরীর সতেজ হয়, তার কারণ ওর ভিতরে ভিত্তি নাই, কথা হচ্ছে মায়ের দুধেই যদি একটা বাচ্চা শিশু বাচ্চাদের দেহ গঠন হয় সেখানে সেই শিশু বাচ্চাকে দেখা গেল কোল্ড ড্রিঙ্কস দিয়ে কিন্তু দেহ গঠন হবে না, আধুনিক আমরা আধুনিক স্টাইলে বলতেছি, আধুনিক তো কত কিছু হয় কিন্তু আধুনিক স্টাইলে তো দেহ চলবে না, দেহটা ওই পুরানো সেই আদিকাল থেকে দেহটা কিন্তু আধুনিক নয়, সৃষ্টিকর্তার ইশারা ছাড়া কোনো আধুনিক কিসের আধুনিক, সেই পৌরাণিক ধারাই কিন্তু চলে আসছে, কিন্তু কোন বিজ্ঞান কি বলেছে একটা শিশু জন্ম দিছে ইচ্ছা করে, পারেনি, এক ফোঁটা বিজ্ঞান পানি সৃষ্টি করতে পেরেছে, পারেনি, বিজ্ঞান কি অক্সিজেন সৃষ্টি করেছে এই বাতাসের ভিতর থেকে কিন্তু নিতে হয়েছে, আধুনিক কিছুই নেই, সেই আদিই আছে সব। একজন লেডি সাইকেল, দাদু নাকের অপারেশন করছি সম্ভবত পলিপাস, এখন দুই দিন হলো শুকাচ্ছে না, দুই দিন হলো শুকাচ্ছে না, তাহলে ওই ডাক্তারকে বলতে হবে যে শুকাচ্ছে না কেন, রক্ত আসে তাই না, তাহলে ওই ডাক্তারকে বলতে হবে যে আমি যে আমাকে কেটে বাদ দিছে তার কাছে প্রশ্ন করো, তাই না, আমি আমার কাছে তুমি যে আসতে যে যোগের দ্বারা হয়, হ্যাঁ ওটা রোগ মুক্ত করা যায়, আমি নিজে অনেক রোগীকে ভালো করেছি পলিপাস, দেখা যায় 5 বছর বয়স থেকে সে এখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, আমি 4 দিনে তার রোগ সেরে দিয়েছি তার এই যোগের দ্বারা, তো তোমরা তো সেটা ধারণা নাই।
একজন লিখেছে আঙ্কেল, তার মানে দাদু ভাই আপনার বক্তব্য, মানে বিজয় লিখছে, তার মানে দাদু ভাই আপনার বক্তব্য হলো যোগ ব্যায়ামের মাধ্যমে হজম শক্তি বৃদ্ধি হলো আসল কথা, তাই তো? তাই অবশ্যই অবশ্যই তাই। আসলে লিখছে দাদু যোগ সেন্টারের, আপনার যোগ সেন্টারের অপেক্ষায় আছি। যোগ সেন্টারের অপেক্ষায় আছি, যোগ সেন্টার তো বলতে দেহটাই আমার সেন্টার, আর শিক্ষা করছে ইউটিউবের মাধ্যমে আমার বন্ধুরা, তার নিজের দেহটাই হলো প্রতিষ্ঠান, তার ভিতরে সেই সুবোধ বালকের মতো অনুষ্ঠান করো, তাহলে নিজের ঘরেই নিজে প্রতিষ্ঠান হয়, প্রতিষ্ঠিত। আমার বয়স, এটা লিখছে গোপাল বিশ্বাস, আমার বয়স 17, আমি প্রায় 7 দিন ধরে অশ্বগন্ধা কাবাব চিনি শিমুর মূল দুধের সাথে মিশিয়ে খাই, এতে করে আমার কোনো সমস্যা হবে? ঘন যদি ব্যবসা হয় তাহলে ঘন ঘন ব্যবসা হয়, ঘন ঘন ব্যবসা হয়, তুমি কি বদ অভ্যেস ছিল? নিশ্চয়ই বদ অভ্যেস না থাকলে তো এইগুলো গ্রহণ করছো না, অত ওগুলো বদ অভ্যেস গুলো বাদ দিয়ে তুমি যোগ ব্যায়াম গুলো করো। বয়স কম তো তোমার, 25টা বছর পার করো, শরীরটাকে সুস্থ করো, ওই ঔষধ খেয়ে কিন্তু দেহের ভিতরে শক্তি অর্জন করা যায় না, খাদ্যের ভিতরে যে শক্তিটা আছে সেই শক্তিটা পরিশ্রমের দ্বারা হজম হয়, তাহলে যোগ করতে হবে নাই দৌড়াতে হবে, এগুলো করতে হবে তো তোমার। আচ্ছা আমরা একটা শেষ প্রশ্ন নিয়ে নিই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। দেখছে দাদু আমার পেটে আলসারের সমস্যা, এর জন্য কি কোনো যোগ ব্যায়াম কাজ করবে? মানে উনি সন্দেহান। আলসার বলতে, আলসার কথার অর্থ হচ্ছে ঘা, হ্যাঁ এটা অ্যাসিডিটির কারণের জন্য ঘা হয়, আগে ঘাটাকে নির্মূল করার জন্য আগে খাদ্য খেয়ে, খাদ্য কন্ট্রোল করে আপনি সাবুদানা দুধ গ্রহণ করতে পারেন। সারা জীবন দেখা যাচ্ছে যে 20 বছর 25 বছর অনিয়ম চলে ঘাটা বানায় নিয়ে যোগ ব্যায়াম না, হবে না, হবে না, এটা হবে না। আগে আস্তে আস্তে খাদ্যটা নিয়ন্ত্রণ হলে বড় কিছু, মানুষের আহারে যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু পৃথিবীতে রোগ সারানো কঠিন। হজম ভালো হওয়ার জন্য কি করবো? হজম ভালো হওয়ার জন্য, হ্যাঁ সবারই এটা ভালো প্রশ্ন, হজম কিন্তু সবারই হয়, একটু ইমপ্রুভ করার জন্য, ভালো হওয়ার, ভালো হওয়ার জন্য পরিশ্রম, পরিশ্রম দম সংযম, তাহলে হলো সবকিছু। আমার নিজের কথাই বলি না কেন, আমি রাত 3:30 সময় ঘুম থেকে উঠতাম, কন্টিনিউয়াস 4 থেকে 8 পর্যন্ত 4 ঘন্টা প্র্যাকটিস, সকালবেলা কিন্তু অনেক খাবার খেতাম, ছোলা কলা দুধ ডিম রুটি সবকিছু খেয়ে কিন্তু হজম হয়ে যেত মুহূর্তের ভিতরে, কিন্তু সেই পরিশ্রম না করলে হজম হবে কি করে? আবার একজন লিখেছে দাদু আমার বয়স 18, আমার হচ্ছে আমি বিভিন্ন রকম ভিডিওতে বা অন্য কিছু চোখে পড়লে আমার মানসিকতা ঠিক থাকে না, এটা ঠিক করার আমি অনেক চেষ্টা করেছি দাদু, এর সাথে আমি পারছি না। হ্যাঁ পারছো না পারা একটা সহজ উপায়, যেটা তুমি দেখছো সেটা বন্ধ করে দাও, তাহলে হয়ে গেল। না কেন, এখানে কথা হচ্ছে বন্ধ করে দাও আপনি বলছেন, কিন্তু সে বলছে আমি চেষ্টা করতেছি পারছি না। না চেষ্টা আবার কি, আমি অমুক জায়গায় চুরি করতে যাচ্ছি, ওই জায়গা বেড়া ডিঙালে পরে তার আমি ধরা পড়ে যাব, তা আমি কি করবো দাদু, এটা প্রশ্ন হলো না? কথাটা তো ওইটাই, মোবাইলে ডিস্টার্ব করছে, মোবাইল ডিস্টার্ব হয় না, তুমি তোমার ভিতরে বদ স্বভাবটাকে অফ করো। একটা মানুষ একটা খারাপ দেখা গেলে রাস্তা দিয়ে একটা পাগল যাচ্ছে উলঙ্গ হয়, তুমি ওই উলঙ্গ পাগলকেই দেখছো কেন বাবা, মুখটা চোখটাকে ঘোরাও বা দেখো না, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা তো যাই ভিউয়ার্স, ভিডিও শেষ করে দিব আমরা, আপনাদের একটা সর্বশেষ প্রশ্ন আমার পক্ষ থেকে থাকলো, সেটা হচ্ছে আমাদের এই প্রশ্ন উত্তর পর্ব থাকবে কি থাকবে না, বা এই ভিডিও গুলো আপনারা পরবর্তীতে চান কি চান না, এটা হ্যাঁ না উত্তরটা অবশ্যই কমেন্টে লিখবেন, অবশ্যই আশা করছি, আর ভালো থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, অবশ্যই আবার দেখা হবে।